বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আমাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড নাইন্টিন বা করোনা ভাইরাস গোটা বিশ্বে সবকিছু আমূল উল্টে পাল্টে দিয়েছে। শুধু স্বাস্থ্য মৃত্যুর মধ্যে সীমাবদ্ধ নয়, অর্থনীতি, সমাজ, রাজনীতি এবং উল্লেখ করবার মতো যেটি সেটি হচ্ছে যে শিক্ষা ব্যবস্থাকে চরমভাবে বিপর্যস্ত করেছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার মান নিয়ে আমরা ইতোপূর্বেও আলোচনা করেছি। করোনার আগ থেকেই সেটি খুব একটা সুখকর ছিল না, কিন্তু করোনা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। স্কুল এখনো বন্ধ, কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলো কবে খুলবে সেটি এখন পর্যন্ত অনেক এক মাস করে সময় বাড়ানো হচ্ছে। অনলাইনে কোথাও কোথাও ক্লাস হচ্ছে, কিন্তু সেগুলো কতটা যথাযথভাবে হচ্ছে, শিক্ষার্থীরা কতটা উপকৃত হতে পারছে, বা ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল ব্যবস্থা কতটা ভালো আছে, সেগুলো নিয়ে নানা রকমের প্রশ্ন আছে। এইসব বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন মিস্টার আব্দুল হক, আমার বায় বসা। তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বিসিএস এর পরিচালক, জাপানে ইনভেস্টর যারা বাংলাদেশে আছেন তাদের উপদেষ্টা, সার্ক চেম্বার সহ নানা চেম্বারের বিভিন্ন সময়ে নেতৃত্বে ছিলেন, আছেন এখনও বারবিডিয়ার প্রেসিডেন্ট মিস্টার আব্দুল হক, আমার বাই। আমার ডানে রয়েছেন ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম কে বাসার, স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার আব্দুল হক দর্শক, তিনি নিজেও একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করছেন তার নিজ এলাকায়, আর মিস্টার বাসার তো নানা ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তার নেতৃত্বে পরিচালিত হচ্ছে। আমি একটু আপনাকে দিয়ে মিস্টার বাসা শুরু করতে চাই যে করোনা আসলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে কতটা আঘাত করতে পারল বলে আপনি মনে করেন, এবং করলে সেটা কি ধরনের? আপনি দেখুন যে সারা বাংলাদেশে এখন সব রকম ইন্ডাস্ট্রি বা শিল্প প্রতিষ্ঠান অথবা ব্যবসা প্রতিষ্ঠান বা সব কিছু কিন্তু এখন ওপেন আছে, শুধু বন্ধ আছে শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে সহজেই বোঝা যায় যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই সেক্টরটি। এবং এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল অটোপাস সিস্টেমে 14 লাখ শিক্ষার্থী পাস করে গিয়েছে, তাদের রেজাল্ট এখনও তারা হাতে পায়নি, যেখানে সেপ্টেম্বর থেকে তাদের বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারে ক্লাস শুরু করার কথা ছিল, এখন জানুয়ারি প্রায় মাঝামাঝি হতে চললো, এখন পর্যন্ত তারা রেজাল্ট হাতে পায়নি। অন্যান্য সেক্টরও সেম অবস্থা তৈরি হয়েছে, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিল হয়েছে, জেএসসি পরীক্ষা বাতিল হয়েছে, এরকম কিন্তু সকল ক্ষেত্রে। বিশ্ববিদ্যালয়গুলো তো একেবারে নাজিহাল অবস্থা তৈরি হয়েছে। এবং সারা বাংলাদেশে যদিও আমরা অনলাইন সিস্টেমে 18 মার্চ থেকে ক্লাস শুরু করেছি, কিন্তু সেখানে বিভিন্ন রিপোর্টে এসেছে যে শহর এলাকায় হয়তো 20-25% স্টুডেন্ট হয়তো অনলাইনের আওতায় আসতে পেরেছে, কিন্তু মফস্বল এলাকায় 5%-এর বেশি কিন্তু আসতে পারেনি। তো সেই সব বিবেচনা করে আমরা বলতে পারি যে শিক্ষাখাতে করোনা সবচেয়ে বেশি আঘাত করেছে এবং শিক্ষার্থীরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা যে শুধু পড়াশোনায় পিছিয়ে গেছে সেটা না, তারা শারীরিকভাবে এবং মানসিকভাবেও কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনিতে তো এখন তো অনলাইনে বিকল্প হিসেবে ক্লাসে নেওয়ার ব্যবস্থা হচ্ছে প্রাইমারি লেভেল থেকে একেবারে উচ্চ পর্যায় পর্যন্ত, যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় এখনও তার মধ্যে আসতে পারেনি, কোথাও কোথাও টেলিভিশনের মাধ্যমে শিক্ষা দেওয়ার ব্যবস্থা আছে, এবং আপনার প্রতিষ্ঠান আপনারা নিজেরাও এই ধরনের ব্যবস্থা নিয়ে অনেকদিন ধরেই কাজ করছেন। তো সেক্ষেত্রে কি মনে হয় সেটা কতটা কার্যকর হলো, করা গেল ডিজিটাল বাংলাদেশে? দেখুন, মুসলিমেও কিছু শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে ক্লাস করতে সক্ষম, পাশাপাশি হচ্ছে যে অনলাইন সিস্টেমে আসার পর যে কতগুলো প্রতিবন্ধকতা আমরা ফেস করছি বা এখনো প্রতিনিয়ত করছি, যে অনলাইন খুবই স্লো, যার কারণে যখনই কোনো একটা প্রোগ্রাম স্টার্ট করা হয় তখন ছাত্ররা সেখানে কানেক্ট থাকতে পারছে না, বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে আমাদের সরকারিভাবে এটা নিয়ন্ত্রণে যে থাকবে অনলাইন সাপোর্ট নিতে গিয়ে শিক্ষার্থী এবং অভিভাবকরা, করোনার সময় তো এমনি তারা আর্থিকভাবে পিছিয়ে ছিল, অন্যদিকে সব দিক দিয়ে খরচ কিন্তু বেড়ে গিয়েছে। অন্যদিকে এই অনলাইন সাপোর্ট নিতে গেলে একটা অ্যান্ড্রয়েড ফোন মিনিমাম দরকার আছে অথবা ল্যাপটপ বা আইপ্যাড দরকার, এখন অনেক অভিভাবকের পক্ষে সেটা সম্ভব ছিল না। আমরা যদি বলি যে প্রায় 64,000 সরকারি প্রাইমারি স্কুল, তারা কিন্তু হয়তো 1,000 স্কুলে শুরু করেছে কিনা সন্দেহ আছে, সেটা অনলাইন ক্লাসই তারা শুরু করতে পারেনি এবং তাদের সে সাপোর্টগুলো নেই। অন্যদিকে তারা যদিও সারা বছর সরকারের কাছ থেকে বেতন নিয়েছে যথাসময়ে, কিন্তু তারা কিন্তু স্কুলে যায়নি, যে কারণে এখন প্রায় 250 কোটি টাকা বাজেট দিতে হচ্ছে বা নতুন করে কত খরচ হবে কোন প্রতিষ্ঠানের পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, মাঠ ক্যাম্পাস এবং তাদের ফার্নিচার বা সায়েন্স ইকুইপমেন্টগুলো চেঞ্জ করার জন্য কী লাগবে সেই বাজেট নিয়ে কথা হচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে অনলাইনে কিন্তু সেই জায়গাটাতেও আমরা পিছিয়েছিলাম। তো অন্যদিকে
অনলাইন ক্লাসে এই সাপোর্টগুলো দেওয়ার জন্য কন্টেন্টগুলো তৈরি করা থেকে বাকি যত সাপোর্ট দরকার এই জায়গাটাও কিন্তু তারা পিছিয়ে ছিল। তো যার ফলে আমরা বলতে পারি না যে অন্তত 10% বেশি সাপোর্ট এই মুহূর্তে শিক্ষার্থীরা পেয়েছে, যে কারণে আপনি যে শুরুতেই যে বললেন যে করোনা শিক্ষা খাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে, আসলে সেটি সত্য এবং এই জায়গাটা পুষিয়ে ওঠাটা অনেক সময় লেগে যাবে আমাদের জন্য। আপনার বিস্তারিত আলোচনায় পরে যাব। আমি জানি যে শিক্ষা নিয়ে আপনি দীর্ঘদিন যাবত এই অনুষ্ঠানে নানা প্রসঙ্গে অর্থনীতি নিয়ে আলোচনা করতে আসলেও আলোচনা করেন, সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনায় যাব। আমি এবং করোনাকালে অর্থনীতি সহ নানা খাতেই যে এটি প্রভাব ফেলেছে, বিপর্যস্ত অবস্থা তৈরি করেছে, সেটি নিয়ে আপনি কথা বলতে পারবেন। কিন্তু শিক্ষায় আপনার কী মনে হয় যে আপনি নিজে যেহেতু একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার সঙ্গে আছেন, কী মনে হয় যে কতটা প্রভাব বিস্তার করতে পারলো করোনা এবং কী ধরনের প্রভাব? যেমন একটি হচ্ছে শিক্ষা কার্যক্রম পরিচালনা ব্যাহত হচ্ছে, মিস্টার বাসার যেমনটা বলছিলেন যে শারীরিক মানসিকভাবেও শিক্ষার্থীরা আসলে বিশেষ করে একেবারেই স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা তারা অনেক বেশি মানসিকভাবে শারীরিকভাবে বিপর্যস্ত। তো সবকিছু মিলে আপনার অবজারভেশন কী? অনেক ধন্যবাদ আপনাকে এবং শুধু দর্শক যারা দেশে এবং দেশের বাইরে দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। অ্যাকচুয়ালি করোনার করাল গ্রাস আমার বিশ্ব বাসার সাহেব যথার্থ বলেছেন যে সম্ভবত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বোধ হয় আমাদের শিক্ষা। এবং আমরা যে প্রতিষ্ঠানটি চালাই, একটি প্রতিষ্ঠান গ্রামে হাজারের উপরে ছেলে মেয়ে আছে, দেখা যাচ্ছে মাদ্রাসায় কিন্তু আমার ক্লাস হচ্ছে কিন্তু স্কুলে হচ্ছে না, কলেজে হচ্ছে না। এবং এই যে ছেলেফেলেরা বিশেষ করে আমাদের কুমিল্লা অঞ্চলে অনেক লোক বিদেশে থাকে, তাদের ছেলেমেয়েরা মানে দেশে থাকে, তারা স্কুলে না থাকার কারণে যে বকাটেপনা বিভিন্ন রকমের সমস্যা কিন্তু তৈরি হয়েছে তাদের মানসিক শারীরিক কালচারাল এবং পারিপার্শ্বিক বড় রকমের ক্ষতি হয়েছে। কিন্তু সেই জন্য সব খোলা হয়েছে এবং সরকার চেষ্টা করেছে সর্বক্ষেত্রে আমরা বলবো যে, এবং আমাদের মতো দেশে অনেক সীমাবদ্ধতার মধ্যেও চেষ্টা করেছেন শিক্ষকদেরকে, যেমন বেতন দিয়ে যাচ্ছেন, যদিও এমপিওভুক্তির বাইরে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে যেমন আমাদের এখানে কিন্তু আমরা মাত্র 2500 না কত করে একবার পেয়েছিলাম, বাকিটা কিন্তু আমরা নিজেরাই দিয়ে যাচ্ছি, কারণ চ্যারিটি হিসেবে এটা করা খুবই কঠিন, খুবই চ্যালেঞ্জিং। এইসব ব্যাপারগুলো আছে কিন্তু এমপিওর বাইরে বিশাল শিক্ষকের একটা সংখ্যা আছে, তারা কিন্তু খুব ডিফিকাল্ট সিচুয়েশনে আছে। অতএব শিক্ষা নিঃসন্দেহে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, অন্যতম ক্ষতিগ্রস্ত একটি খাত এবং এটার সুদূর প্রসারী ইম্প্যাক্ট কিন্তু আমাদেরকে বহন করতে হবে। বিশেষ করে যেসব ছেলেমেয়েরা ঝরে যাবে কিংবা যারা অ্যাডজাস্ট করতে পারবে না এবং আর্থিক মানসিক শারীরিক সব দিক থেকে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, এটা খুব সিরিয়াসলি চিন্তা করা উচিত আমার মনে হয়। এবং এই শিক্ষার আমাদের এখানে তো অনেক গভীরতর সমস্যাদি আছে, সরকার সবসময় চেষ্টা করেছেন শিক্ষাকে টপ প্রায়োরিটি দিতে, মানে বাজেট থেকে আরম্ভ করে কোয়ালিটি এডুকেশন, আবার অনেকগুলো বিশ্ববিদ্যালয় সার্টিফিকেটের শিক্ষা, আবার বাস্তবের সাথে বাজারের সাথে চাহিদার অসামঞ্জস্যতা, বহু সমস্যা কিন্তু শিক্ষাক্ষেত্রে আছে, যেটা হয়তো বা একটা বৈপ্লবিক পরিবর্তনের প্রত্যাশা ছিল স্বাধীনতার পরে। আমার মনে হয় যে আমাদের এই বয়সে আমরা মনে করতে পারি যে, আমি আপনার এখানে আসার আগে ভিয়েতনামের শিক্ষা পলিসিটা নিয়ে স্টাডি করছিলাম এবং সেখানে তারা দেখিয়েছে তারা একটা সমাজতান্ত্রিক বাজার অর্থনীতি, মূলত ফান্ডামেন্টালি সমাজতান্ত্রিক, তারপরে বাজার অর্থনীতিকে তারা ধারণ করেছে। অর্থাৎ বাজার কী চায় এবং এইসব দিকগুলোকে তারা নিয়ন্ত্রণ মনিটরিং করে কিন্তু তারা তারপর স্বীকার করেছে যে আমাদের অনেক আমরা পিছনে আছি, যদিও তাদের কতগুলো ইউনিভার্সিটি বিশ্বমানে এসেছে বিগত 10-15 বছরে এবং র্যাঙ্কিং করে তারা আসিয়ান অঞ্চলের মানে এবং তারপরে বিশ্বমানের ই করছে। অতএব একটা সমাজতান্ত্রিক দেশ, তার বৈপ্লবিক একটা বিপ্লব কিন্তু সেখানে হয়েছে, অতএব সেই বিপ্লবের ধারণাকে এবং বিপ্লবকে রেখে তারা কিন্তু ইকোনমিকে ঢেলে সাজিয়েছে বাজার অর্থনীতি, যেটা প্রথমে ছিল না। এবং আমাদের প্রয়াত অর্থনীতি অর্থমন্ত্রী কিবরিয়া সাহেব কিন্তু আসক্যাপে থাকার সময় ভিয়েতনামের এই পলিসি ওনার হাত দিয়ে হয়, আজকে ভিয়েতনাম কিন্তু সেই পলিসি দিয়ে অনেক উপরে চলে গিয়েছে। অর্থাৎ আমি যেটা বলবো যে আলোচনাটা আমরা যদি হয়তো এত গভীরতর একটা আলোচনা এই অল্প সময়ের মধ্যে করা অসম্ভব, তারপরেও করোনাকে কেন্দ্র করে যে আলোচনাটা আপনি করছেন সেটা সিরিয়াস একটা ইস্যু। এবং পাশাপাশি আমরা বলবো যে আমাদের বাজার, আমাদের জীবন, আমাদের মানুষের জনসংখ্যার যে আধিক্য, সবটা মিলে
শিক্ষার মধ্যে বড় রকমের পরিবর্তন, কন্টিনিউয়াস পরিবর্তন, রিফর্ম এবং বিশ্ববাজার, আঞ্চলিক বাজার, আমাদের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে সরকার যেটা করছেন, তার চাহিদাকে মেটানো, বাজারের সাথে অসামঞ্জস্যতা, যেমন আমরা সার্টিফিকেট কিংবা ওই যে অনেক থিওরি পড়াচ্ছি, যে ভিয়েতনাম এটা স্বীকার করেছে যে অনেক হেভি থিওরি লাইট হচ্ছে ইয়ে আপনার প্রয়োগ কিংবা প্র্যাকটিক্যাল এডুকেশন। অতএব এখানে মাদ্রাসা থেকে আরম্ভ করে ইংরেজি মাধ্যম থেকে আরম্ভ করে বাংলা মাধ্যম এবং গ্রামে গঞ্জের কলেজে দর্শন পড়ানো, সোশ্যাল সায়েন্স পড়ানো, তারপরে মানে আপনার যে যাকে বলা হয় আমরা এই যে যেগুলো বাজারের মধ্যে আপনার লক্ষ লক্ষ ছেলেপেলেরা পড়ছে আমাদের যে MBA, তারপরে MBA হয়তো BBA পড়ছে। সম্ভবত প্রশ্ন হচ্ছে যে আপনি যে যুব শ্রেণীকে এই এই বোঝা দিচ্ছেন, সার্টিফিকেট বোঝা, তার বাজারটা কোথায়? তারপরে আবার বাজারে যে চাহিদা আছে সেই শিক্ষা কেন আমরা দিতে ব্যর্থ হচ্ছি? তার মানে পলিসি, তার বাস্তবায়ন, বাজারের সাথে সামঞ্জস্য রক্ষা এবং মিনিস্ট্রিগুলোর মধ্যে সরকার, আমি ভিয়েতনামের কথা উদাহরণ দিয়ে বললাম, কারণ একটু করে পড়ে বেশি পড়তে পারি নাই, যেন তাদের এখানে দুর্বলতা। তারা বলছে যে আমাদের সরকারের এজেন্সিগুলো মিনিস্ট্রিগুলোর মধ্যেও কিন্তু সমন্বয়ের অভাবও তারা লক্ষ্য করেছে, এটা আমাদের এখানেও আছে। অর্থাৎ আমি একটা কথা এখানে উল্লেখ করতে চাই আজকের আলোচনায়, যেমন ধরেন সরকার অবকাঠামোর ক্ষেত্রে কিন্তু বড় রকমের আমি বলবো প্রায়োরিটি দিয়েছে। আমি গত কদিন আগে, দুদিন আগে চট্টগ্রাম গিয়েছিলাম, তো বাসে গিয়েছি আমি, তো বাসে যাওয়ার সময় আমি খেয়াল করলাম যে অনেক ইন্ডাস্ট্রিয়াল ভেহিকেল এবং ইন্ডাস্ট্রিগুলো আসছে। চট্টগ্রামে গেলাম, সমুদ্রের পার দিয়ে জায়গার টাকায় সরকার মেসিভ ডেভেলপমেন্ট করেছেন, মাতারবাড়ি থেকে যে রাস্তা আসছে, ইকোনমিক করিডোর হচ্ছে এবং সেখানে রেল আসবে কিংবা বার্মা পর্যন্ত রেল যাবে, এগুলো কিন্তু বড় রকমের পরিবর্তন করে দেবে। কিন্তু এই যে আমি জাপানিদের উপদেষ্টা হিসেবে বলছি, জাপানিরা বলে তোমার মিড লেভেলের ওয়ার্কার তো নাই, ম্যানেজার্স নাই, তা তোমার বাইরে থেকে আনতে হচ্ছে, ইন্ডিয়া থেকে, শ্রীলঙ্কা থেকে। অর্থাৎ তারাও কিন্তু বলেছে এসব কথাগুলো, জাপানের প্রাইম মিনিস্টার যখন এসেছিলেন তিনিও বলেছিলেন যে তোমরা পূবের দিকে তাকাও, মানে জাপানের দিকে তাকাও, ফর দ্যাট ম্যাটার আসিয়ানের দিকে তাকাও, তারা কীভাবে করছে, ভিয়েতনাম, ইভেন আপনার ইদানিংকালে মুসলিম কান্ট্রি হিসেবে ইন্দোনেশিয়া অনেক ভালো করেছে, ইন্দোনেশিয়ার বর্তমান যে সরকার তারা দারুণ কাজ করেছে জাপানকে ফলো করে। মালয়েশিয়া ইতিপূর্বেই কিন্তু লুক ইস্ট মাহাতের মামা সাহেব করে কিন্তু একটা পর্যায়ে এসে গিয়েছিলেন। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সরকারের মধ্যে যে এজেন্সিগুলো, মিনিস্ট্রিগুলো আছে, সে জায়গায় কিন্তু আমরা, আমাদের অনেক ব্রিলিয়ান্ট ছেলেপেলেরা বিসিএস করে, অনেক ভালো ভালো অফিসাররা আছে, আমি নিজে বহু বছর সরকারের পলিসি লেভেলে কাজ করে আমার অনেক শ্রদ্ধা, আমাদের অনেক সচিবরা, আমাদের সিনিয়র অফিসাররা কিন্তু অনেক ভালো, অনেক ব্রিলিয়ান্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে একটা কলোনিয়াল প্যাটার্নের সিস্টেম থেকে এসে, যে কলোনির লক্ষ্যই ছিল শাসন করা, সার্ভিস দেওয়া নয়, কিংবা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট তার ম্যানিফেস্টোর মধ্যে নেই, তাকে বলা হচ্ছে তুমি উপজেলা নির্বাহী অফিসার হবা, ডিসি হবা, শাসন করবা, তাকে হঠাৎ করে এসে যে আপনি মনে করেন যে একটা বিনিয়োগের জায়গায় বসিয়ে দেন, অর্থাৎ তার যে এডুকেশনটা সেটা কিন্তু টোটালি নন ওরিয়েন্টেড ফর ইনভেস্টমেন্ট অর ইন্ডাস্ট্রি, সেটা হচ্ছে টোটালি শাসন একটা ওই কলোনিয়াল প্যাটার্নের। অর্থাৎ এখানে কি করতে হবে, তাকে কিন্তু নতুন করে আপনার শিক্ষা দিতে হবে, যে যেটা শিখেছিল সেটা কিন্তু ডিএডুকেট করতে হবে, রিএডুকেট হিম ফর ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রি অর ফর দ্যাট ম্যাটার। তার মানে আপনাকে কিন্তু বড় রকম পরিবর্তন এখানে দরকার। আনফর্চুনেটলি এই জায়গাগুলোতে আপনি দিচ্ছেন যাদেরকে, তাদের পক্ষে এই পরিবর্তন করা সম্ভব নয়, তারা ওটার অংশ, মানে সচিবেরা, বাণিজ্য মন্ত্রণালয়ে, শিল্প মন্ত্রণালয়ে, তারা কিন্তু তাদের পক্ষে সীমাবদ্ধতা আছে, তারা এটা পারবেন না, কারণ তারা এটা বলতে গেলে তারা উপরে সরকারকে সেরকম একটা মনে করেন যে ইনডিপেন্ডেন্ট বডি দ্বারা এই পলিসি অ্যানালাইজ করতে হবে, যে আমার পলিসি কেন আমি এখানে মার খাচ্ছি, কিংবা কেন আমি এগোতে পারছি না, কেন আমার এখানে বিনিয়োগকারীরা বলেই যাচ্ছে তোমার ওয়ান স্টপ সার্ভিস নাই, সার্ভিসের জন্যতা কেন? তার মানে হচ্ছে আপনাকে যদি আপনি একটা পোর্শনকে ইউনো তৈরি করেন কিংবা রিসি তৈরি করবেন, ফাইন, তাদেরকে আপনি উপরে দিয়ে নিয়ে যান, একভাবে সচিবালয়ে আপনি নিয়ে যান, কিন্তু একটা ব্যাপক পোর্শনকে আপনার দিতে হবে কিন্তু এর জন্য, সার্ভিসের জন্য, দ্যাট ইজ ইকোনমি, ইকোনমিক যে ক্লাস্টারটা, সেই ক্লাস্টারটাতে আপনার কিন্তু এটা দরকার। সেখানে আপনাকে বিনিয়োগের জন্য বলতে হবে, স্যার হোয়াট ক্যান ডু ফর ইউ, আসেন, এই মানসিকতা থাকতে হবে। সেখানে কিন্তু আমাদের ডিসি মানসিকতা কিংবা একটা শাসকের মানসিকতা নিয়ে আসি, দ্যাট উইল নট ওয়ার্ক।
আমি একটু শুনতে চাইবো যে প্রাইমারি লেভেলে, প্রাইমারি বা সেকেন্ডারি লেভেলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার দুর্বলতা আপনার চোখে কি পড়েছে? দেখুন, প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেলে বাংলাদেশের বেসিক জায়গাটাতে হচ্ছে কি যে একদম আগে থেকেই আমাদের দুর্বলতা রয়েছে। বিশেষ করে প্রাইমারির যারা শিক্ষকরা আছেন, আমরা শ্রদ্ধার সাথে বলছি, আমরা হয়তো যে সময় যে শিক্ষকদের কাছে পড়েছি তাদের যে মেধা ছিল, কিন্তু পরবর্তীতে যে গ্রুপটা সেখানে শিক্ষকতায় আসছেন নানা কারণে, মানে বেতন বা অন্য সব কিছু মিলেই, কিছু ক্ষেত্রে কম মেধাবী শিক্ষকরাও কিন্তু সেখানে এসেছেন। এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেইভাবে তাদের অবকাঠামো ফ্যাসিলিটি থাকা দরকার ছিল সেই জায়গাটাতে গ্যাপ রয়েছে। পাশাপাশি হচ্ছে আমাদের সিলেবাস কারিকুলামটা যেভাবে তৈরি করা আছে, ওই লেভেলের ছেলে মেয়েদের জন্য অনেকটা উপযুক্ত না থাকার কারণে দেখা যাচ্ছে যে বেসিক দুর্বলতা একদম ছোট বয়স থেকেই গড়ে ওঠে। আমরা কখনো তাকাইনি, কারণ আমাদের ইন্ডাস্ট্রিগুলোর সাথে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কোনো রিলেশন নেই এবং বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে একের সাথে অপরের কোনো সমন্বয় নেই। তো যার ফলে একজন শিক্ষার্থী সে নির্দিষ্ট কিছু বই পড়ে কিংবা কিছু প্রশ্ন মুখস্থ করে গিয়েছে, ভালো রেজাল্ট করে চলে আসতেছে, কিন্তু সেই রেজাল্ট করার পর সে যে ভালো কোনো কাজ করবে সেই সুযোগটা নেই। তো যার ফলে সকল ক্ষেত্রে কিন্তু আমরা এই সমস্যাগুলো ফেস করছি। এবং আমরা যদি এখন বলি যে লাইক প্রতি বছর 14-15 লাখ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিকের গণ্ডি পার করে সে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, এখন সরকারি বেসরকারি প্রায় 150 বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানে আপনারা দেখুন সব ইউনিভার্সিটিগুলোর সাবজেক্টে কিন্তু প্রায় সেমিলার, কিন্তু যে সকল সাবজেক্টগুলো এখন ওয়ার্ল্ড ওয়াইড বেশি পরিচিত কিংবা যেগুলো পড়াশোনা করলে দেশে বা বিদেশে ভালো জব পেতে পারে বা নিজে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, সেই সাবজেক্টগুলো সেখানে নেই। আপনি যদি এখনও কোনো একটা ইউনিভার্সিটির অনুমোদনের জন্য কোনো প্রপোজাল সাবমিট করেন, আপনাকে একদম নির্ধারণ করে 3টা ডিপার্টমেন্ট, 6টা সাবজেক্ট ওরকম ভাগ করে দিতে হবে যেগুলো কমন, এর বাইরে কিন্তু কিছু নাই। কিন্তু সারা দুনিয়াতে সেটা চেঞ্জ আসছে। যেমন এখন যদি আমি বলি যে ইংল্যান্ডের একটা বিশ্ববিদ্যালয়, তারা কি করেছেন, এই কোভিডের সময় এসে তাদের আগের একদম প্রিন্টেড সকল কারিকুলাম সিলেবাস বাদ রেখে তারা নতুন করে শুরু করেছেন। কোভিড এর আগের বিশ্ব পরিস্থিতি কি ছিল, কোভিড চলাকালীন কি ছিল, কোভিড পরবর্তীতে কি করতে হবে, এই বিষয়গুলো এখন ছেলে মেয়েদেরকে শেখাচ্ছে। বাট আমাদের দেশে কিন্তু সেগুলো নেই, এখন কোনো পরিবর্তন আছে, আগে যা ছিল তাই আছে। এবং আমাদের দেশ, স্যার যেটা শুরুতেই বলছেন, অনেক দিক থেকে, অবকাঠামোর দিক থেকে, ইনফ্রাস্ট্রাকচার দিক থেকে অনেক ডেভেলপ করেছে, কিন্তু এই ডেভেলপমেন্টটাকে ধরে রাখতে হলে, যেমন আমরা মেট্রো রেললাইন হচ্ছে, পদ্মা ব্রিজ হচ্ছে, এই সব কিছু মেনটেন্যান্সের জন্য, স্যাটেলাইট মেনটেন্যান্সের জন্য বিদেশ থেকে আমাদেরকে লোক হায়ার করতে হচ্ছে। আমাদের হয়তো 1 কোটি লোক বিদেশে কাজ করে যে টাকা আর্ন করে, বিদেশের হয়তো 10 লাখ লোক তার চেয়ে বেশি রেমিটেন্স এখান থেকে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা কখনোই ওই জিনিসটাকে ফোকাস করছি না। সরকার হয়তো, আপনি দেখবেন যে শিক্ষা মন্ত্রণালয়ের যারা ঊর্ধ্বতন ব্যক্তিরা আছেন, প্রায় আপনারা টক শোতে আসলেই কথা বলে, আমরা কারিগরিকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছি, কারিগরি হয়তো 2% থেকে এখন হয়তো 14%, 2020-তে 20% ছাড়াবে, 30-তে হয়তো 40% ছাড়িয়ে যাবে। কিন্তু আপনি দেখুন বাস্তবে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুবই খারাপ অবস্থায় আছে, সেখান থেকে কিন্তু বেসিক কোনো ধারণা নেই। এবং আমাদের সকল অভিভাবকদের একটা বদ্ধমূল ধারণা হচ্ছে এখন যে ছেলে মেয়েকে অনার্স মাস্টার্স পাশ করাতে হবে, এখন পাশ করানোর পর বেকারত্ব বরণ করছে, এবং এই ছেলে মেয়েগুলো না খেতে কাজ করতে পারে, না তারা ভালো কোনো ভালো কাজে যুক্ত হতে পারছে, এখন বেকারত্ব বরণ করছে, এবং সেখান থেকে তারা ফ্রাস্ট্রেশনে ভুগছে, ওখান থেকে তারা অ্যাডিক্টেড হচ্ছে। হ্যাঁ, কেউ হয়তো বিদেশে ব্রিক্স নিয়ে পাড়ি জমাচ্ছে, ডিঙ্গি নৌকা দিয়ে সমুদ্র পাড়ি দেওয়ার মতো দুঃসাহসিক কাজ করছে বাধ্য হয়ে অনেক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে কেউ হয়তো পলিটিক্সের সাথে জড়িত হয়ে কোনো রকম চলে যাচ্ছে। তো এইভাবে তো আমাদের এই পুরো সমাজ ব্যবস্থা চলতে পারে না। আমাদের আসলে সিদ্ধান্ত নিতে হবে, বা ভিয়েতনাম, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া কিংবা জাপান অথবা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে তারা শিক্ষার মাধ্যমে কিভাবে ডেভেলপ করেছেন, সেই জিনিসগুলো ইংল্যান্ডে যেমন এডেক্সেল অথবা টেফেনিস হোটেলস অস্ট্রেলিয়া, এই তাদের যে কারিকুলামগুলো আছে এগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারতাম তাহলে কিন্তু আমরা খুব দ্রুত ডেভেলপ করতে পারতাম। এবং এখন আরেকটা কথা আমি বলে রাখি যে রিসেন্টলি হয়তো আপনারা দেখেছেন যে গত 15-20 বছর এসে শিক্ষার কিন্তু অনেক ধরনের পরিবর্তন এসেছে।
গত তিন চার বছর আগেও নতুন নতুন সাবজেক্ট ইন্ট্রোডিউস করা হয়েছে, যেখানে এক একটা স্কুলে ম্যান্ডেটরি হয়তো শিক্ষক নিতে হবে, কিন্তু 37,000 মাধ্যমিক স্কুলে যদি 37,000 শিক্ষক নিতে হয়, ওই সাবজেক্টের শিক্ষক হয়তো 7,000ও নেই, এরকম কিছু হয়েছে। আবার এই করোনা সময়ে যেখানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, স্বাভাবিক নিয়মে ক্লাসগুলো বন্ধ হয়ে রয়েছে, নিতে পারেন নাই, হয়রেস তারা নতুন করে চিন্তা করছেন যে সিলেবাস কারিকুলাম অনেক কিছু চেঞ্জ করে ফেলবেন, অনেক বই বাদ দেবেন, নতুন বই নিয়ে আসবেন। এবং এই সিস্টেমটা যখন হবে তখন দেখা যাবে যে শিক্ষার আরও বেশি খারাপ অবস্থা তৈরি হবে। তো এরকম যদি কন্টিনিউ চলতে থাকে তাহলে ছেলেমেয়েরা আসলে শিখবেটা কি? আমার যে অ্যাকচুয়ালি শেখ অন্তত ভিয়েতনামের এই পলিসিটা একটু করে দেখে যা দেখলাম যে কন্টিনিউয়াস অ্যানালাইজটা ভীষণভাবে দরকার। এখন বাংলাদেশের এটা সমস্যা হচ্ছে, বাংলাদেশে একটা ভালো জিনিস বিগত কত প্রায় 12 বছর একটা সরকার আছে, 12 বছর হয়েছে না, তাহলে এটা একটা কিন্তু আশীর্বাদ যে 12 বছর তারা কিন্তু এখন যেমন হরতাল কিংবা কোনো রকমের ভাঙচুর কিংবা কিছু নাই, এই সরকার কিন্তু অন্তত ডেভেলপমেন্টের সাইড অনেক মনোযোগ দিতে পেরেছে, ফাইন, ভালো কথা। এটা হয়তো রাজনীতিবিদ্ধ বলবেন যে গণতন্ত্র এইসব প্রশ্ন তো অবশ্যই আসতে পারে, আসবে, কিন্তু যদি আপনার পলিসির জায়গাটা যে দুর্বলতাটা বাংলাদেশে, আমি একটা রেফারেন্স দিই আপনাকে, জাপানের আমি মাননীয় প্রধানমন্ত্রীকে একটা জায়গায় অভিনন্দন জানাই যে তিনি জাপানের সাথে একটা ঐতিহাসিক বন্ধন তৈরি করতে পেরেছেন, যেটা বাংলাদেশের স্ট্র্যাটেজিক, ইকোনমিক এবং অর্থনৈতিক মানে সামাজিক, মানবিক, গ্লোবালিও কিন্তু আমি মনে করি এটা ইম্প্যাক্ট হবে। কারণ মাতার বাড়িতে যে একটা ডিপসি পোর্ট হয়েছে ফর মাতার বাড়ি পাওয়ার হাউস, ওটা কিন্তু আগামী 25-30 বছর আমাদের চাহিদা মেটাতে পারবে। এবং সেখান থেকে যদি ঢাকা পর্যন্ত আমরা ইকোনমিক করিডোর বলা হয় করি, তাহলে কিন্তু এই চিত্রটা টোটালি চেঞ্জ হয়ে যাবে। ঢাকা এখন শেখা দরকার কি যে জাপানিরা যে একটা ফেডারেল সোসাইটি থেকে, সামন্তবাদী সমাজ থেকে 150 বছর আগে যে মেসিভ রিফর্ম রেস্টোরেশন বলা হয়, মেজি রেস্টোরেশনে তারা এই পরিবর্তন সাধন করলো, সেটা থেকে আমাদের শিক্ষা দরকার। সেটা কিন্তু মূল রহস্যটা ছিল শিক্ষা, যে তারা প্রথম শিক্ষাকে কম্পালসারি করলো, এবং পরে এসে কোরিয়ানরা, দক্ষিণ কোরিয়া কিন্তু 60-এর দশকে, বেশি দিন না কিন্তু, কোরিয়া, দক্ষিণ কোরিয়া কিন্তু মডার্ন কান্ট্রি হিসাবে আবির্ভূত হলো তার আগে। কিন্তু আমরা যখন আইয়ুব খানের সময় কোরিয়ার সাথে কিন্তু খুব দরম মরম ছিল যে তারা ইস্ট পাকিস্তান, পাকিস্তানের ডেভেলপমেন্টটাকে কপি করার চেষ্টা করেছিল কোরিয়ানরা, এবং তারপরে দেখেন কোরিয়া কোথায় চলে গেল। এর রহস্যটা কিন্তু শিক্ষা, অথবা শিক্ষায় আপনি কি কোয়ালিটি, কি মানের এবং কি ফিলসফি অ্যাডাপ্ট করছেন, আপনার দর্শনটা কি, আপনি কি, যেমন ধরেন আমাদের এখানে যে একটা শ্রেণী আছে তারা মনে করে তাদের ছেলেপেলেরা বিদেশেই পড়বে এবং তারা এখানে তাদের অর্থ আছে, সামর্থ্য আছে, এখানে এসে তারা শাসন করবে, তারা এক ধরনের শাসকের মতো মেন্টালিটি। আমরা কি সমাজতন্ত্রে আছি, আমরা কি গণতন্ত্রে আছি, আমরা কি রাজতন্ত্রে আছি, সেটা যদি আমি মনে করি যে এই জায়গাটা গুরুত্বপূর্ণ, অতএব তন্ত্র যাই হোক মন্ত্র হওয়া দরকার যে আমরা সত্যিকার অর্থে জনগণের কল্যাণে কাজ করছি। অতএব জাপানে কিন্তু রাজতন্ত্র, বাট সরকার কিন্তু গণতান্ত্রিক, টোটালি গণতান্ত্রিক। অতএব স্থানীয় সরকার থেকে শিক্ষা, পরিবহন, সমাজ ব্যবস্থা এবং আবাসন থেকে সব কিছু কিন্তু শেখার আছে। অতএব এই সুযোগে যেহেতু জাপানিদের সাথে এত ক্লোজই হলেন, আমি বিনীতভাবে অনুরোধ করবো যে তাদেরকে ফলো করেন, জাপান কোরিয়াকে ফলো করলেই হয়। ইভেন আমাদের পরে এসে ইদানিংকালে যে ইন্দোনেশিয়া ভালো করছে, তারা কি, রহস্যটা কি, কেন আমাদের ছেলেরা, যুবকরা একসময় মালয়েশিয়ানরা এখানে আসতো লেখাপড়া করতে, অ্যাবসলিউটলি, মানে ইন্টারন্যাশনাল স্কুলে, আপনি ঢাকা মেডিকেলে কিন্তু আনোয়ার ইব্রাহিম, তার ওয়াইফ কিন্তু বাংলাদেশে পড়েছে, বর্তমানে ভুটানের প্রাইম মিনিস্টার কিন্তু এখানে পড়া, ময়মনসিংহ সিং মেডিকেল কলেজে পড়েছে। এখন তো ঢাকা, বাংলাদেশ থেকে প্রচুর শিক্ষার্থী প্রাইমারি স্কুলের বাচ্চারা বাইরে পড়ে, এখন মালয়েশিয়া থেকে পড়ছে, হাই স্কুল তো পড়ছে। অতএব এই জায়গাটা বিনীতভাবে বলা যায়, আমার এখন বয়স 70, আমাদের জীবনের অভিজ্ঞতার আলোকে বলতে চাই যে এখানে কিন্তু অনেক করণীয় আছে এবং সবচেয়ে বড় বিপ্লবটা এখান থেকে হওয়া দরকার। যদিও বাংলাদেশে কোনো বিপ্লব হয়নি, বিপ্লব হাতছাড়া হয়েছে, আমরা হয়তো মুক্তিযুদ্ধে একটা মুক্তিযুদ্ধ করেছি, একটা পরিবর্তন সাধিত হয়েছে, কিন্তু সমাজ বিপ্লব যাকে বোঝায় সেটা কিন্তু আমরা সাধন করতে পারিনি, এইটা কিন্তু আমাদের গ্রহণ করতে হবে। অতএব নিয়মতান্ত্রিকভাবেও আপনি পরিবর্তনগুলো সাধন করতে পারেন, নিয়মতান্ত্রিকভাবে মালয়েশিয়া করেছে, সেখানে কিন্তু
তাহলে আমরা কেন মিস করলাম? জাপান চেন আবিষ্কার করে নলেজ নলেজের ক্ষেত্রে ইন্ডেক্সে নলেজ স্কিলে বাংলাদেশ সাউথ এশিয়ার মধ্যে সবার নিচে, সবার নিচে। এটা অত্যন্ত প্যাথেটিক, অত্যন্ত মর্মান্তিক, মর্মান্তিক। এটা শুনতে খুবই আমি খুব আহত বোধ করছি। কিন্তু আমি একটা কথা এখানে আপনার আরেকটা কথা আনতে চাই, সেটা হলো যে ব্রিটেনের মতো দেশে তারা সেনাবাহিনী কিংবা সামরিক বাহিনীকে ব্যবহার করছে শিক্ষার ক্ষেত্রে। এখন আমার এখানে প্রায় 50 বছর হয়ে গেলো আমার, এই যে এত জেনারেল এত অফিসাররা তৈরি হয়েছে, তাদেরকে আপনি যদি ইজিপ্টের মতো আলাদা এক জাতি তৈরি করেন, আপনি কি করে আশা করেন যে এখন কুমিল্লার ডিসি ছিল হঠাৎ করে তাকে ওখান থেকে উদ্রো করে নিয়ে আপনি বিনিয়োগ করে বসাই দেবেন, আর উনি বিনিয়োগে কি করে দেবেন বলেন, কি করে সম্ভব? আমি যেহেতু শুরুতেই বলেছিলাম যে আপনি একদম প্রাইমারি লেভেল থেকে উচ্চ পর্যায় পর্যন্ত শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত বিদেশে ছাত্র পাঠাচ্ছেন, সব পলিসি যেটি বারবার শুরু থেকে মিস্টার আব্দুল্লাহ বলবার চেষ্টা করছেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার নীতির ক্ষেত্রে, নীতি প্রণয়নের ক্ষেত্রে বা নীতি যা আছে সেখানেতে কোথায় কোথায় বড় দুর্বলতা মনে হয় আপনার কাছে? দেখুন স্যার, খুব যথার্থ কয়েকটি পয়েন্ট এখানে উল্লেখ করেছেন যে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে মূলত শিক্ষা যে নীতি, যেটা কুদরতিগত কমিশন থেকে শুরু করে সেটি কিন্তু বাস্তবায়ন হয়নি, এবং সর্বশেষ যে নীতিটি আমাদের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং এটার এগেনস্ট একটি আইনও তৈরি হবে বা এটাকে বাস্তবায়ন করার জন্য, তো এই সব কিছু কিন্তু এখনও পুরোপুরি বাস্তবায়ন হয় নাই। অন্যদিকে হচ্ছে যে সারা পৃথিবীতে উন্নয়নশীল দেশ বা উন্নত দেশ যেগুলো আছে তারা কিন্তু শিক্ষার মাধ্যমে তাদের দেশকে উন্নতির উচ্চ শিহরে নিয়ে গিয়েছেন, যেটি জাপান, ভিয়েতনাম বা কোরিয়ার কথা বলছেন, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড একই পলিসিতে কাজগুলো করেছেন, এবং তারা শিক্ষার জন্য সুদূর প্রসারী অনেকগুলো পরিকল্পনা হাতে নিয়েছেন এবং এর পিছনে কিন্তু বিশেষজ্ঞ টিম দীর্ঘদিন গবেষণার কাজটি করেছেন। কিন্তু আপনি দেখুন বাংলাদেশের যে কোনো বিষয় বাস্তবায়ন খুব দ্রুত হয়ে যাচ্ছে এবং সেটার জন্য বাজেটেরও কোনো অভাব নেই, সরকার প্রধান থেকে শুরু করে বিদেশে অর্থায়ন সবই হচ্ছে, কিন্তু সেখানে গবেষণার কাজটি টোটালি হচ্ছে না। আর এই গবেষণা না থাকার কারণেই সবচেয়ে বড় ক্ষতির কারণটি হচ্ছে, আপনি যদি দেখেন যে ঢাকা ইউনিভার্সিটিতে প্রতি বছর টোটাল বাজেট কত, তাদের গবেষণা বাজেট কত, টোটাল বাজেটের হয়তো 1% বেশি গবেষণা বাজেট নেই। প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো আছে, এটা রিসেন্টলি 2-4টা প্রাইভেট ইউনিভার্সিটি হয়তো বিদেশ থেকে কিছু বাজেট পেয়েছে আর তাদের হয়তো নিজস্ব কিছু বাজেট সেখানে বরাদ্দ দিচ্ছে, বাকি সব ইউনিভার্সিটি কিন্তু তাদের কোনো বাজেট নেই। তাহলে যখন আপনি কোনো কিছু চিন্তা ভাবনা না করে একটা জিনিস ইন্ট্রোডিউস করে দিলেন বা জাতির উপরে চাপিয়ে দিলেন, তখন কিন্তু সেখান থেকে ভালো কোনো রেজাল্ট আসবে না। তো যে কারণে এখন বাংলাদেশে প্রায় 1.25 লাখ শিক্ষা প্রতিষ্ঠান আছে, 4.5 কোটি ছেলে মেয়ে পড়াশোনা করছে, প্রতি বছর সরকার হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিচ্ছেন, কিন্তু সব কিছুর মূলে গিয়ে দেখেন যে সব কিছুতেই একটা হজবরল পরিস্থিতি কিন্তু আছে। আপনি যদি বলেন যে 62,000 কোটি টাকা রাজস্ব বাজেট থেকে দেওয়া হয়েছে এই অর্থ বছরে, তার বেশিরভাগ চলে যাচ্ছে হয়তো শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষকদের বেতন বোনাস এগুলোর ক্ষেত্রেই, এবং এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোন মানের হবে, কতদিন সেগুলো লাস্টিং হবে, কোনো রকম প্ল্যান কিন্তু সেখানে নেই। এবং নিত্য নতুন যে সিলেবাস চেঞ্জ হচ্ছে, নতুন পদ্ধতিগুলো আসছে, এই সৃজনশীল পদ্ধতির নতুন নতুন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে, সেগুলো বাস্তবায়নের জন্য যে মাস্টার প্ল্যান দরকার সেগুলো কোনোটাই হচ্ছে না, এবং শিক্ষকদের প্রশিক্ষণের যে বিষয়গুলো, হ্যাঁ, যেমন 4 বছর আগে যে প্ল্যানটা নেওয়া হয়েছে ICT ফেজ 2 এর যে প্রকল্পটা প্রায় 1,500 কোটি টাকার, যে সেখানে স্মার্ট ক্লাসরুম, মাল্টিমিডিয়া ক্লাসরুম সেগুলো করবেন এবং সেখানে শিক্ষকদের প্রশিক্ষণ দেবেন, 5 লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেবেন, সেই প্রশিক্ষণ কিন্তু এখনো শুরু হয়নি, অথচ এটা পঞ্চম ইয়ার চলছে। এখন আরেকটা প্রজেক্ট হয়তো চলে আসবে, সেটা বাতিল হয়ে যাবে, এখন এই অর্থব্যয় হলো, এবং এই যে দীর্ঘ সময় যে তারা পিছিয়ে গেল, এটা কিন্তু অনেক বড় ক্ষতি হলো। অথচ পলিসি যদি একটু চেঞ্জ করা যেত, এবং কোনো কোনো ক্ষেত্রে, যেমন জাপানের কথা বারবার উনি বলেছেন, জাপানের যে রেল আছে সেটা কিন্তু প্রাইভেট চলে এবং চমৎকারভাবে চলছে, কারণ সরকারের সব বিজনেস করার দরকার নাই। তো এখন এই শিক্ষা ব্যবস্থার যে পরিবর্তনগুলো আছে, এবং এই ক্রাইসিসের সময়ে সরকার কিন্তু অনেক টাকা ইনভেস্ট করেছে, অনেক রকম বরাদ্দ দিয়েছে। স্যার একটা ছোট্ট করে একটা কথা বলেছিলেন যে ওনার শিক্ষা প্রতিষ্ঠানে কিছু শিক্ষক এবং স্টাফ, শিক্ষকরা 5,000 টাকা এবং স্টাফরা 2,500 টাকা এককালীন অনুদান পেয়েছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে এইটুকু অনুদানই তারা কিন্তু অনেক খুশি। এই 9 মাস 10 মাসে মাত্র শিক্ষকরা 5,000
এবং স্টাফ 2,500 তাও কিন্তু সবাই না, অন্যরা সবাই বেতন পাচ্ছে যারা এমপিভুক্ত, সরকারি যারা এমপিভুক্ত যারা যথাযথ পেয়ে যাচ্ছে। এবং আশ্চর্যজনক হলো সত্য যে তারা কিন্তু প্রপারলি ক্লাস নিচ্ছেন না, অথচ যারা প্রাইভেট সেক্টরে কাজ করছেন শিক্ষকরা তারা বেতন হয়তো ঠিকভাবে পাচ্ছে না, আমরা সবাইকে ঠিক টাইমে বেতন দিতে পারিনি এই করোনার সময়, তারপরে তারা কিন্তু ছেলে মেয়েদের পড়াশোনার কাজটি চমৎকারভাবে চালিয়ে গিয়েছেন। আমরা সারা বাংলাদেশের সব প্রাইভেট শিক্ষকদেরকে অবশ্যই ধন্যবাদ জানাতে পারি এবং তারা এই কাজগুলো করেছেন, কিন্তু তারা সরকারের কাছ থেকেও পাননি এবং প্রতিষ্ঠান থেকেও চাহিদার মতো তারা পুরোপুরি পাননি, তারপরে তারা তাদের দায়িত্বটুকু তারা পালন করেছেন। সো এই কাজগুলো কিন্তু করতে হবে। তো আমরা শুধু বলতে চাই আপনার অনুষ্ঠানের মাধ্যমে যে যেমন এখানে ইউটিউব একটা শব্দ এখানে বারবার আসছে, হ্যাঁ, এই ইউটিউবের মতো একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হাজার কোটি টাকা তো দরকার ছিল না। আমরা যেমন জুম ক্লাসে এখন জুমের মাধ্যমে ক্লাস মিটিং সবগুলো করছি, এই জুমের মতো একটা প্ল্যাটফর্ম করতে কয়শো কোটি টাকা দরকার। আমরা যদি আমরা ফেসবুকের মতো একটা প্ল্যাটফর্ম করার জন্য কত টাকা দরকার হয়, চীন করেছে, হ্যাঁ চীন করেছে, চীনে। সো আমরা কিন্তু বেসরকারি একটা প্রতিষ্ঠান হয়েও আমরা স্বাধীনতার এই 50 বছর পূর্তিতে মার্চ মাসে আমরা পাবলিকলি ওপেন করে দেব ফেসবুকের মতোই আরেকটি প্ল্যাটফর্ম, হ্যাঁ বিবুক আমরা দিচ্ছি, সিটক, হ্যাঁ ক্যামরিয়ান, জাস্ট এই সিটকটা একদম জুমের মতো কাজ করবে। জুমে যেমন লিমিটেশন আছে 40 মিনিট পরে লাইন কেটে যাবে অথবা 100 জনের বেশি হতে পারবে না, আমাদের আনলিমিটেড স্টুডেন্ট থাকতে পারবে এবং সেখানে আনলিমিটেড টাইম সেটা ব্যবহার করতে পারবে। ইউটিউবে যেরকম আমরা হাজারো রকম প্রোগ্রাম সেখানে আছে, এই তৃতীয় মাত্র ইউটিউবে পাওয়া যাচ্ছে, এরকম অনেক প্রোগ্রাম আছে, কিন্তু আমরা সিটিউব যেটা করছি বা বিটিউব যেটা করছি সেখানে শুধুমাত্র শিক্ষামূলক প্রোগ্রামগুলো থাকবে। আমরা যদি মনে করি যে হ্যাঁ অষ্টম শ্রেণীর সবগুলো বইয়ের এক একটা বইয়ের হয়তো 80 থেকে 100টা করে লেকচার সিরিয়াল অনুযায়ী সবকিছু পাবে, ইন্টারমিডিয়েট কেমিস্ট্রি বইয়ের হয়তো 100 লেকচার 1 থেকে 100 লেকচার সবকিছু সেখানে পাবে, এবং এই সামগ্রিক কাজটা করার জন্য আমাদের ব্যয় হচ্ছে খুব অল্প কিছু টাকা, যেটা বিএসবি বা কেমব্রিয়ান বহন করছে এবং সারা বাংলাদেশের শিক্ষার্থীরা কিন্তু এই প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের শিক্ষার সমস্ত কার্যক্রম চালাতে পারবে। এবং এই পদ্ধতিগুলো যদি সরকার দ্রুত সময়ে নিতেন তাহলে কিন্তু অসুবিধা হতো না। হয়তো অনেক বাহবা পেয়েছে, অনেকে হয়তো মনে করছেন যে সংসদ টেলিভিশনে শিক্ষামূলক প্রোগ্রাম প্রচার হয়েছে, আমরাও খুশি তাতে এবং আমরা আরও খুশি যে এই প্রোগ্রামগুলোর সাথে আমরা যুক্ত থাকতে পেরেছি, আমরা আমাদের ক্যাম্পাসগুলোতে সেগুলো রেকর্ড হয়েছে এবং কৃতজ্ঞতা কেন্দ্রের নামটাও এসেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যখন ক্লাস 5-এর বাংলা সাবজেক্টটা অন ইয়ারে যাচ্ছে টেলিভিশনে, তখন 1 থেকে 12 ক্লাস বা মাস্টার্স ডিগ্রি পর্যন্ত কোনো ছাত্র কিন্তু ওই টেলিভিশনের ওই প্রোগ্রামটি দেখে না বা দেখার কোনো প্রয়োজনও নেই। যখন 8-এর একটা সাবজেক্ট পড়াবে তখন শুধু 8-এর স্টুডেন্টরাই দেখতে পাবে, আর কারো দেখার কোনো দরকার নেই। সুতরাং এই সবগুলো সাবজেক্ট যদি রেকর্ড করে একটা প্ল্যাটফর্মে রাখা হতো, যার যেটা যখন প্রয়োজন সেখান থেকে নিতে পারত, এটার জন্য হয়তো 2-4-5 কোটি টাকা বাজেট হলে তো যথেষ্ট ছিল। ইভেন আমরা যদি বলি 1 থেকে একদম ইন্টারমিডিয়েট পর্যন্ত সারা বাংলাদেশে সায়েন্স আর্টস কমার্সের সবগুলো বিষয় মিলিয়ে আমরা যদি লেকচার মনে করি যে সর্বোচ্চ হয়তো 12,000 বা 15,000 লেকচার হবে, এক একটা লেকচার রেকর্ড করা এবং এডিট করে ওই প্ল্যাটফর্মে রাখার জন্য যদি আমরা গড়ে 5,000 টাকা করেও বাজেট করি, তাহলেও মাত্র 1 কোটি টাকা দিয়ে কিন্তু পুরো কাজটা সম্পন্ন হয়, সারা বাংলাদেশের সব শিক্ষার্থীরা একসাথে সেই সুযোগটা নিতে পারে। অথচ আমরা এখানে সে কাজটি করিনি, হাজার হাজার কোটি টাকা আমরা বরাদ্দ দিয়েছি, কন্টিনিউ খরচ হয়েছে, আলটিমেটলি কোনো লাভ হয়নি। সো অ্যাগেন ব্যাক টু ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাকচুয়ালি আমার মনে হয় আমি এনজয় করছিলাম ওনার আলোচনা। তো আমাদের এখানে যে বাজেটের কথা বলেছে, বাজেটে বিগ বাজেট না হলে কারো কিন্তু তেমন আগ্রহ নাই না, এবং বাজেট মানে বাজেট অর্থ কিন্তু ব্যয় হচ্ছে, হ্যাঁ তো অর্থ ব্যয় হচ্ছে কিন্তু তার কোয়ালিটির ব্যাপার, কোয়ালিটি সেটা কিন্তু উনি যেটা বললেন যে কিন্তু বিশাল অর্থের ব্যাপার ছিল না, অনেক ক্ষেত্রে কিন্তু বিশাল অর্থ ছাড়া অনেক ক্ষেত্রে দেখে যে 5 টাকার কাজ হয়তো 500 টাকায় ব্যয় হচ্ছে। কিন্তু দেখেন আপনি যেটা হচ্ছে যে জুম গুগল এবং ইউটিউবের মতো একাধিক প্ল্যাটফর্ম তৈরি করার জন্য আমাদের 1 কোটি টাকাও খরচ হচ্ছে না, তাহলে এ তো আনবিলিভেবল। অতএব এখানে আগ্রহ এবং দর্শনটা ব্যাপার ছিল, আর এখানে আমাদের প্রশাসনিকভাবে কি মেরে মনে করে যে বিশাল বাজেট না হলে এটা হয়তো
কি তৈরি হলো তার কোনো কি কাজ হলো কিন্তু এই জায়গায় কেবলমাত্র প্রশাসনের উপরই চাপাবেন আমি প্রশাসন ছাড়া এন্টার সিস্টেম আমাদের এন্টার সিস্টেমের মধ্যে এই যে জবাবদিহি কিংবা পলিসিগত যে দৈন্যতাটা মূলত দেখেন পলিসিজ আর সো ইম্পর্টেন্ট একটা পলিসি দ্বারা আপনি বাংলাদেশে আজকে ঔষধ শিল্পে এই গরিব দেশ বাংলাদেশ হিসেবে পরিচিত তার ঔষধ কিন্তু আজ হাজার হাজার কোটি টাকার ঔষধ তৈরি হচ্ছে ড্রাগ পলিসির কারণে কিন্তু অর্থাৎ একটা পলিসি যে কত ইম্পর্টেন্ট আমি একটা উদাহরণ আপনাকে দিই আমার এখানে একটা ছেলে এসেছিল এসএসসি পরীক্ষায় সে পাশ করে ম্যারেনে ঢুকেছিল ম্যারেনে পড়ার মতো তার পয়সা ছিল না সে অনেকটা লুনাটিক মানে চন্দ্রগ্রস্তের মতো হয়ে আমার এখানে এসেছিল আমি তাকে চার বছর মাসে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা করে স্কলারশিপ দিয়েছি পরীক্ষা পাশ করে দুবাইতে চাকরি করে এখন সে অনেক মানে প্রায় দুই তিন লাখ টাকা বেতনে চাকরি করে যে ছেলেটা প্রায় ঝরে গিয়েছিল শুধুমাত্র একটা স্কিল এবং ইয়ের কারণে সে ফায়ার সেফটি ইঞ্জিনিয়ার উপরে একটা এখান থেকে ইন্টারমিডিয়েট পাশ করে তা মানে এসএসসি পাশ করে চার বছরের ডিপ্লোমা করেছে করে ফায়ার সেফটির উপরে সিঙ্গাপুরে চাকরি করাকালীন তাকে বলছিলাম তুমি ওইখান থেকে স্পেশাল ট্রেনিং কিংবা ডিপ্লোমা নেওয়ার চেষ্টা করো করে এখন সে দুবাইতে ফ্যামিলি সহ থাকে মানে মাশাআল্লাহ অর্থাৎ মানুষের জন্য বিনিয়োগ যেসব কান্ট্রি করেছে সেখানে কিন্তু বিপ্লব হয়েছে জাপানিরা কিন্তু মানুষ জাপানে কিন্তু কোনো কোন রকমের র মেটেরিয়ালস নাই পানি আর মাছ ছাড়া কিছু কিন্তু নাই ভালো কাঠ যুদ্ধ করে জনযুদ্ধের মাধ্যমে একটা প্রতিষ্ঠিত রাষ্ট্র অর্থাৎ তার এখানে সবকিছু হবে জনগণ কেন্দ্রিক তো জনগণের শিক্ষা হবে ফ্রি এবং শিক্ষা আপনি এত বড় বড় বাজেট করছেন তার কোয়ালিটি কি আমি তো মনে করি যে এই যে কিশোরেরা ডিরেল্ড হলো তার জন্য আজকে যে এত বড় সেনাবাহিনী কিংবা বাহিনীগুলো আছে আমাদের সশস্ত্র বাহিনী আপাতত যদি কোরিয়াতে দুই বছর কিংবা এক বছরের কম্পালসারি মিলিটারি এডুকেশন হয় সেখানে কিন্তু শুধু ওয়ারফেয়ার শেখায় না সেখানে কিন্তু শেখা লাইফ স্কিল আদব কায়দা তারপরে বেসিক ট্রেনিং ইত্যাকারগুলো শিখে একটা মানুষকে দায়িত্বশীল করা হয় তখন সে বুঝে ভালো খারাপ সে কিন্তু সমাজের দায়িত্ব সমাজের ডাকে যুদ্ধের ডাকে আসবে মানুষের ডাকে যাচ্ছে এখন আপনি আমাদের এখানে কিন্তু মোরাল এডুকেশনের প্রচন্ড নাম ছিল আমাদের কালেও ভয়তে মানুষ কেউ যায় না তারা দুনিয়ার সব অপরাধে জড়িত তারা মানে বলাৎকার থেকে শুরু করে হেন কাজে তারা জড়িত নয় তারা চাপাতিবাজি তারা অস্ত্রবাজ তারা টেন্ডারবাজ কেন হল অর্থাৎ ঘুরে দাঁড়াতে হবে কিন্তু বাংলাদেশকে আমি মনে করি যে ডেফিনেটলি সেটা হবে এবং আজকে শুধুমাত্র এই ভৌত অবকাঠামো নয় সামাজিক অবকাঠামোর যে মারাত্মক রকমের ক্ষতি হয়েছে শিক্ষার জায়গায় কিন্তু আসতেই হবে এবং আপনাকে সরকার অনেক চেষ্টা করছেন আমি বলবো যে যেমন স্কিলে নার্সিং এডুকেশন স্পেশালাইজেশন কিন্তু অনেক প্রায়োরিটি দেওয়া হয়েছে কিন্তু এইগুলোরও নিরন্তর কন্টিনিউয়াস অ্যানালাইজ দরকার এটা কি এনাফ এটা কি ঠিক হচ্ছে কোথাও কিন্তু কোঅর্ডিনেশন অভাব হচ্ছে যেটা উনি বললেন যেমন কদিন আগে ইউনিলিভার ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার প্রায় এক ঘন্টার একটা ফেসবুকে ইয়ে দিয়েছে আমি চল্লিশ মিনিট দেখেছি এই চল্লিশ মিনিটে উনি বলেছেন এডুকেশন ডিএডুকেশন অ্যান্ড রিএডুকেশন বাঁচার জন্য এটা করতে হবে আর দেখেন আমার স্কুলের টিচার সে যখন বেতন ঠিক মতো পাচ্ছিল না গিয়েই দুইটা গরু কিনে সে গরুর দুধ বিক্রি করছে এবং কোরবানির সময় গরু বিক্রি করে সে প্রায় এক লাখ টাকার মতো প্রফিট করেছে আমি খুব খুশি হয়েছি এটাই দরকার টু অ্যাডাপ্ট সার্ভাইভ করার জন্য অর্থাৎ কৃষিকাজ কেন আমরা প্রায়োরিটি দিচ্ছি না কৃষক কাজ করবে সে তাকে আমরা এখনো পর্যন্ত কিন্তু কর্ম ধর্ম আমাদের এখানে আসে না তার মানে কোনো বিপ্লব কিন্তু এখানে সে অর্থে হয়নি এডুকেশন দ্বারাও কিন্তু বিপ্লব হয় আপনার মানসিকতা চেঞ্জ করা যে কর্ম ছাড়া কোনো ধর্ম নাই এ তো প্রফেটের কথা সবাই বলছে এই কথা গৌতম বুদ্ধের কথা মহম্মদের সমস্ত সমস্ত সুফি সাধকদের কথা যে তোমার কর্ম ছাড়া কিন্তু কোনো মুক্তি নাই তো জাপানিরা কর্মই ধর্ম ঢাকা ইউনিভার্সিটিতে এসে জায়গার টাকায় ছেলেরা ঢাকা ইউনিভার্সিটির মাঠ পরিষ্কার করছে আমাদের ছেলেরা দেখে হাসাহাসি করছে আহারে লজ্জা ও
মাঠের তলে ঢুকে যাওয়া উচিত ছিল, এই শিক্ষা দিতে পারলাম না। আমার ইউনিভার্সিটি এসে জাপানিরা পরিষ্কার করে আর আমি দেখে হাসাহাসি করি। কিসের এডুকেশন, কিসের ইউনিভার্সিটি বলেন? অর্থাৎ আমার মনে হয় যে বিপ্লব আমরা করতে পারিনি। আমি বিশ্বাস করি সে বিপ্লব এখানে হবে এবং সেটার জন্য যে এবং এডুকেশন পণ্য নয়, এডুকেশন ইজ মাই ফান্ডামেন্টাল রাইট। সালিমুল্লাহ খান সাহেব বলেছিলেন যে এলিমেন্টারি এডুকেশন 12 ক্লাস পর্যন্ত হওয়া উচিত। এই 12 ক্লাস পর্যন্ত দেখেন আমরা কত রকমের শিক্ষা দিচ্ছি। অর্থাৎ এই জায়গায় তো মারাত্মক রকমের গলদ আছে। সেটার জন্য যে সবচেয়ে বেশি আজকে দেখেন আপনার ইকোনমিকে সবচেয়ে বড় কন্ট্রিবিউট করছে কে? আপনি যে প্রাউড ফিল করছেন আপনার এখানে রিজার্ভ আছে, কে দিচ্ছে? যাকে কোনো এডুকেশন দেন নাই তারা, আপনি কিসে দেন নাই? আমি এয়ারপোর্টে গেছিলাম তো ছেলেরা একটা ফর্ম নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমারটা ফিল আপ করে দেন। আমার বিশ্বাস করেন কান্না পাচ্ছিল। আমি ফিল আপ করছি, আমার ছেলে বলে যে বাবা তুমি প্লেন মিস করবো। আমি বাবা তোমার দেশকে বাঁচা রাখছে এরা তো, আমার এত বেকার ছেলেপেলেরা বিবিএ পাস কেন দিচ্ছেন না 500 টাকা করে এয়ারপোর্টে? যে সব ফিল আপ করবা পার পার ফর্ম তোমাকে 100 টাকা দেবো, কেন দিচ্ছেন না? মানে কিসের রাষ্ট্র আমার এটা? বিদেশে যে ছাত্রছাত্রীরা যাচ্ছে, মানে এখন এর কি অবস্থা কোভিড কালে, এবং সেখানটাতে বাংলাদেশের জন্য কি দেখেন আপনি, কিরকম ছাত্র পাওয়া যায় বাইরের ইউনিভার্সিটিগুলো, আমাদের ছাত্রছাত্রীর ব্যাপারে আগ্রহ কিরকম? এখন এই কোভিডের সময়টুকু বিদেশে যাওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের আগ্রহ অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি আছে, কিন্তু যদিও নানা কারণে হয়তো শিক্ষার্থীরা কম যাচ্ছে বা সুযোগটাও কম আছে। এই ক্ষেত্রে যে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলো এখন অনলাইনে ক্লাস করার সুযোগ দিচ্ছে, আমাদের শিক্ষার্থী এবং অভিভাবকদের এটা বদ্ধমূল ধারণা যে অনলাইনে এত অর্থ খরচ করে কেন ক্লাস করব। কিন্তু বাস্তবতা ছিল যে ইংল্যান্ড, আমেরিকা বা অস্ট্রেলিয়া সবাই কিন্তু অনলাইনের এই সময়টুকুকে তারা ফুল ক্রেডিট দিচ্ছে, এবং বিদেশের ইউনিভার্সিটিগুলো এখন আগের চেয়ে আরও আপ টু ডেট ইনফরমেশনগুলো দিয়ে তারা চেষ্টা করছে শিক্ষার্থীদেরকে নেওয়ার জন্য। কারণ বিদেশের বহু ইউনিভার্সিটি আছে, যদি বিদেশি ছাত্র না নিতে পারে তাহলে ইউনিভার্সিটিগুলো চালাতে পারবে না, তাদেরকে বন্ধ করে দিতে হবে। এবং অনেক অনেক দেশই আছে অন্তত 30-60% পর্যন্ত তাদের রেভিনিউ কমে গিয়েছে বা তাদের স্টুডেন্ট সংখ্যা কমে গিয়েছে, এগুলোকে তারা ফিল আপ করার জন্য চেষ্টা করছে। তবে আমরা আশা করছি যে মার্চ মাসের মধ্যে হয়তো সারা পৃথিবীতে করোনার পরিস্থিতি আরও অনেক বেশি স্বাভাবিক হয়ে আসবে, এবং সেই সময় থেকে সেপ্টেম্বর সেশনকে টার্গেট করে মে এবং সেপ্টেম্বর আমাদের দেশের শিক্ষার্থীরা এখন তারা বিদেশে যাওয়ার ক্ষেত্রে ফাইল ওপেন করা, তাদের আইএলটিএস প্রিপারেশন নেওয়া, স্পন্সরের জন্য তাদের প্যারেন্টসদেরকে ব্যাংক স্টেটমেন্টগুলো রেডি করা, এইসবগুলো কাজ কিন্তু তারা খুব ভালোভাবে এখন করছেন। তো আমরা আশাবাদী যে গত বছরে যতটা কম গিয়েছে এই বছরে সেটা পুষিয়ে যাবে এবং অনেক বেশি শিক্ষার্থী বিদেশে যাবে, যাওয়ার সুযোগও পাবে। অন্যদিকে বিদেশে পড়াশোনার ক্ষেত্রেও শিক্ষার্থীরা এখন ভালো সুযোগ পাচ্ছে, এবং পড়াশোনা শেষে তারা অর্থ উপার্জনের যে বিষয়টি সে কাজটিও নিশ্চিত হচ্ছে। আগে একটা সময় ছিল যে সারা পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশ থেকে হাই স্কিল মাইগ্রেশন, বিজনেস মাইগ্রেশন, ফ্যামিলি মাইগ্রেশন যেগুলো হতো, তো তারা এখন বিদেশের ক্ষেত্রে যেটা হচ্ছে স্টুডেন্টদেরকে সেই সুযোগটা দিচ্ছে। তারা হয়তো 3 বছরের ব্যাচেলার ডিগ্রি করার পর অ্যাটলিস্ট 2 বছর তারা ফুল টাইম জব করার সুবিধা পাবে, মাস্টার ডিগ্রি করার পর তারা 3 বছর জব করার সুযোগ পাবে, এবং এভাবে তারা কয়েক বছর থাকার পর সেখানে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবে, পার্মানেন্ট রেসিডেন্সি পাবে। তো তারাও চায় যে বিদেশে দেশগুলো যে ওই দেশের শিক্ষা, ওই দেশের রীতিনীতি, হ্যাঁ, মূল্যবোধ শিখে তারা যেন তাদের দেশে সেটেল হতে পারে। তো এই সুযোগগুলো কিন্তু বাংলাদেশের অনেক শিক্ষার্থীরা নিচ্ছে, কারণ আমাদের দেশে এই যে রিজার্ভ বাড়ার পেছনে দুটাই কাজ আছে। একটি হচ্ছে যে আমরা যে পরিমাণ রেমিটেন্স আমাদের শ্রমিকরা পাঠাচ্ছেন বিদেশ থেকে কাজ করে, এর চেয়ে আরও বেশি রেমিটেন্স আসছে হচ্ছে আমাদের শিক্ষার্থী যারা বিদেশে পড়াশোনা করে পার্ট টাইম জব করছে অথবা পড়াশোনা শেষ করে তারা সেটেল হচ্ছে, তারাও কিন্তু অনেক বেশি রেমিটেন্স পাঠাচ্ছে। তো আমরা মনে করি যে বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে আমাদের এই শিক্ষার্থীরা যারা বিদেশে যাচ্ছে তারা অনেক ভালো করবে, কারণ যেহেতু প্রতি বছর যে পরিমাণ শিক্ষার্থী পাশ করে বের হচ্ছে সেই পরিমাণ জব কিন্তু আমাদের এখানে তৈরি হচ্ছে না। যে এই বছর উচ্চ মাধ্যমিকে 14 লাখ পাশ করেছে, এই 14 লাখ স্টুডেন্ট তো বাংলাদেশে জব পাবে না, সুতরাং এবং এখানে জব পেলেও তাদের যে ইনকাম হবে সেটা দিয়ে তার ফ্যামিলি চলবে না বা তার লাইফ ভালো চলবে না। তো সেই ক্ষেত্রে তারা যখন বিদেশে যাচ্ছে অনেক বেশি তারা অর্থ উপার্জন করতে পারবে এবং বাংলাদেশকে আরও বেশি কন্ট্রিবিউশন করতে পারবে। তো আমরা বিশ্বাস করি যে এই সময়টুকু, এই করোনার সময়টুকু হয়তো শিক্ষার্থীরা ঘরে বসে আছে অনেক ক্ষেত্রে, কিন্তু অনলাইনে এখন সব রকম প্রোগ্রাম
চলছে, অনলাইনে আইএলটিএস এর প্রিপারেশন নিতে পারছে, অন্যান্য ইংলিশ কোর্স গুলো করতে পারছে, এই সবকিছু রেডি করে কিন্তু তারা যেতে পারবে। এমনিতে আমাদের এখানে যেটি মিস্টার হক আলোচনার মধ্যে উল্লেখ করছেন যে কিছু আনপ্রোডাক্টিভ বিষয় আছে যেগুলোর চাহিদা নেই কিন্তু সেগুলো পূর্বার থেকে অনেক বেশি আগ্রহ, বাইরে যখন যায় ছেলে মেয়েরা তাদের আগ্রহের জায়গাগুলো কি? এখন সমস্যাটা যে জায়গাটায় দাঁড়িয়েছে যে যখন আমরা বাইরে কোনো শিক্ষার্থীকে পাঠাচ্ছি তখন কিন্তু তারা এম্বাসিতে যখন ফাইলটা সাবমিট হয় তার আগে তাদের একটা পারপাস অফ স্টাডি লিখতে হয় এবং সেখানে কিন্তু একটা বিষয় উল্লেখ করতে হয় তার প্রিভিয়াস স্টাডি কি ছিল এবং ফিউচারে সে কোনটা পড়তে যাচ্ছে বা এখন কোনটা পড়তে যাচ্ছে। তো যখনই আমরা ওই জায়গাটাই যাই তখন কিন্তু আমাদেরকে দেখাতে হয় যে সে আগে সে যে ট্র্যাকে ছিল ওটার সাথে মিল রেখে, না হলে অনেক ক্ষেত্রে এম্বাসি ভিসা দিতে চায় না। তো এই